স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর বিষয়ে খোঁজ নিয়ে তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট যাদের বিরুদ্ধে যন্ত্রপাতি কেনাকাটা অবৈধ সম্পদ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে আর চলমান মাস্ক কেলেঙ্কারি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য খাতের হর্তাকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক স্বাস্থ্যখাতের অনিয়ম দুর্নীতি বন্ধে বছর ধরেক আগে দুর্নীতির এগারোটি উৎস চিহ্নিত করে সেগুলো বন্ধ করতে পঁচিশ দফা সুপারিশসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয় দুর্নীতি দমন কমিশন দুদক তাদের প্রতিবেদন অনুযায়ী এতদিনে কোনো ব্যবস্থাই নেয়নি মন্ত্রণালয় এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি দুদক বলছে তাদের প্রতিবেদন আমলে নিলে স্বাস্থ্যখাতে দুর্নীতি অনেকটাই কমত পঁচিশটি সুপারিশ করেছিলাম যে এই কাজগুলো যদি ঠিক মতো করা হয় তাহলে দুর্নীতি হবে না স্বাস্থ্য মন্ত্রালয় সেই কাজগুলো করতে পারে নাই সেটা যদি করতে পারতো এখন এখন হয়েছে তবে দুদক আইনি পদক্ষেপের দিকে যাচ্ছে মধ্যে এরই বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটার নামে একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার ও অধিদপ্তরের প্রায় বিশ জন কর্মকর্তার নামে মামলা করেছে দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি টিম এদিকে মাস্কসহ ভাইরাস থেকে সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ উঠলে দুদকের পরিচালক মীর জয়নুলাবিদিন শিবলির নেতৃত্বে আরেকটি টিম অনুসন্ধান শুরু করেছে আগামী বুধ ও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ পাঁচ ঠিকাদারকে এবার ঠিকাদারদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের যেসব কর্মকর্তা কর্মচারীর যোগসাজস রয়েছে এমন শতাধিক ব্যক্তির তালিকা করেছে দুদকের গোয়েন্দা ইউনিট যাদের বিরুদ্ধে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে অতিরিক্ত দামে যন্ত্রপাতি ঔষধ কেনাসহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে তাদের মধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তরের উচ্চ পর্যায়ের আটজন কর্মকর্তা বিশজন চিকিৎসক এবং মেডিকেল কলেজের জন অধ্যক্ষ রয়েছেন দুর্নীতিবাজ

এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সহকর্মী আদিত্য আরাফাতের কাছ থেকে আদিত্য আপনি তো এই প্রতিবেদনটি তৈরি করেছেন এর আগেও দুদক স্বাস্থ্য খাতে খাতে দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন দিয়েছিল জানুয়ারি মাসের শেষের দিকে শুরুতে জানতে চাই সেটির কি কোনো ফলো আপ আছে আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বন্ধে গত বছর একত্রিশে জানুয়ারি দুদক একটি প্রতিবেদন দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেই প্রতিবেদনে দুর্নীতির বেশ কিছু উৎস চিহ্নিত করা হয়েছিল এর মধ্যে স্বাস্থ্যখাতে কেনাকাটা নিয়োগ পদোন্নতি বদলি পদায়ন চিকিৎসা সেবা এবং চিকিৎসা সেবায় ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার সহ এবং ওষুধ সরবরাহে নানা দুর্নীতির এগারোটি খাত তারা চিহ্নিত করেছিল এবং সে খাতগুলো চিহ্নিত করে এসব খাতে দুর্নীতি বন্ধের জন্য তারা পঁচিশ দফা সুপারিশ করেছিল এবং সেই প্রতিবেদনটি দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খানের নেতৃত্বে একটি টিম স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে সেটি পেশ করেন এবং তারা বলছিলেন তখন যে এই প্রতিবেদনের আলোকে দুর্নীতির দুদকের টিম যে খাতগুলো চিহ্নিত করেছে সেই খাতগুলো চিহ্নিত করে তাদের যে সুপারিশগুলো সুপারিশগুলো যেন মন্ত্রণালয় বাস্তবায়ন করে তখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী এবং সচিব দুদককে তখন জানিয়েছিলেন যে তারা যেই প্রতিবেদনটি দিয়েছেন অর্থাৎ দুদকের যে প্রতিবেদনটি তারা সেটি মানার চেষ্টা করবেন এবং যে সুপারিশগুলো আছে দুর্নীতি বন্ধে সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য তারা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা কাজ করবেন কিন্তু এই যে আমরা দেখেছি যে দেড় বছর পার হয়েছে এবং সেই মন্ত্রণালয়ের যে সুপারিশগুলো ছিল দুদকের দুদক যেসব খাতে দুর্নীতির উৎস চিহ্নিত করেছিল বিশেষ করে স্বাস্থ্যখাতে কেনাকাটার বিষয়টি তারা সেই প্রতিবেদনে প্রাধান্য দিয়েছিল যে যন্ত্রপাতির অতিরিক্ত যে মূল্য দেখানো হয় সেই মূল্য অতিরিক্ত দামে স্বাস্থ্যের ঠিকাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মকর্তাচারীদের যে সাজস সেটি বন্ধের জন্য তারা বলেছিল এছাড়া অনিয়ম বিভিন্ন খাতে ছিল এটিও তারা বলেছিল কোভিড পরিস্থিতি আসার পর কিন্তু বেশ কিছু অনিয়মের উপরে প্রতিবেদন করেছেন আপনার কাছে জানতে চাই যে মানে এই কোভিড পরিস্থিতি আসার পরে মানে আবারও যে এই খাতে বিভিন্ন রকমের অনিয়মের বিষয় দেখা যাচ্ছে তা নিয়ে দুদক কি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে আগে একটি অনুসন্ধান টিম ছিল সম্প্রতি দুদক আরেকটি অনুসন্ধান টিম গঠন করেছে যেটি সাম্প্রতিক আপনি জানেন যে করোনার সুরক্ষা সামগ্রীতে দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে বিশেষ করে এন নাইনটি ফাইভ মাস্কের বিষয়টি এবং পিপি পিপিএ সহ সুরক্ষা সামগ্রীর যে বিষয়গুলো অভিযোগ এসেছে যে এইসব খাতে দুর্নীতি হয়েছে এবং সে বিষয়ে দুদক একটি অনুসন্ধান টিম গঠন করেছে এবং অনুসন্ধান কাজ দুদক শুরু করেছে এরই মধ্যে এই পাঁচজন ঠিকাদারকে দুদক তলব করেছে তো সবশেষ আমরা যেটি জানতে পেরেছি যে দুদক আরও বেশ কয়েকজন কে ঠিকাদার এবং স্বাস্থ্যখাতের পদস্থ কর্মকর্তা যারা আছে এবং মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদেরও দুদক জিজ্ঞাসাবাদ করতে পারে তো দুদকের কাছে সবশেষ যে তথ্যগুলো এসেছে এবং স্বাস্থ্যখাতে বিশেষ করে করোনা কালে বিশেষ করে এন নাইনটি ফাইভ মাস্ক কেনাকাটার বেশ কিছু তথ্য দুদকের গোয়েন্দা ইউনিট তারা সংগ্রহ করেছে এবং আরও একটি গোয়েন্দা সংস্থা থেকেও দুদুকের কাছে তথ্য এসেছে যে এই কেনাকাটায় ব্যাপক দুর্নীতি হয়েছে তো এই তথ্যগুলো এখন যাচাই বাছাই করা হচ্ছে এবং সেই তথ্যের আলোকে স্বাস্থ্য আসলে নানা বিষয়ে যারা দুর্নীতিতে জড়িত রয়েছেন তাদের বিষয়ে দুদক তালিকা করেছে যেটি আমরা প্রতিবেদনে দেখিয়েছি ধন্যবাদ আপনাকে স্বাস্থ্য দপ্তরের শতাধিক দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী তালিকা দুদকে এই দুর্নীতি দমনের দমন কমিশনের এবারের পদক্ষেপটা কতটা কার্যকর হতে পারে এই নিয়ে আপনার সঙ্গে আরো আলাপ করব এবং আপনার কাছ থেকে নিশ্চয়ই আরো প্রতিবেদন আমরা দেখতে পারবো